আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, তা হলো জাভাস্ক্রিপ্টের উপর মূলত। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স বা জাভাস্ক্রিপ্টের কিছু এলিমেন্ট এবং যে কিউরি লাইব্রেরি যেটা মোস্ট ইউজেস, যার মানে হলো জাভাস্ক্রিপ্টকে বলা হয় কি আমাদের ওয়েব ডেভেলপমেন্টের প্রাণ বা ওয়েবসাইটের প্রাণ। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সুন্দরভাবে ডাইনামিক করতে পারি। তো আর এই অ্যাজাক্সটা কিন্তু, যেখানে আমি কিছু ইন্ট্রোডাকশন আমি দিয়েছি, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো চলুন দেখি এখান থেকে কি বলেছে। আমরা আলোচনা করবো কি কি, আমি আপনাদেরকে বলে দিলাম জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স এবং জেকিউরি দিয়ে। ঠিক আছে, আমি একটা রানিং আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতেছি, সেইখানে আমি অ্যাজাক্স ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমি ধাপে ধাপে যেভাবে শিখবো সেগুলো আপনাদেরকে শেখার চেষ্টা করবো। তো অ্যাজাক্স সম্বন্ধে আমি আপনাদেরকে আগে বলে নিই, অ্যাজাক্স মানে কি। অ্যাজাক্স হলো অ্যাসিঙ্ক্রোনাইজড জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল, তার মানে অ্যাজাক্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। অ্যাসিঙ্ক্রোনাইজ কথাটার অর্থ হলো একই সাথে অনেকগুলো কাজ চলতে পারে। তার মানে আপনারা যখন ফেসবুকে যখন লাইক কমেন্ট করেন, দেখা যাচ্ছে যে পুরো পেজটা কিন্তু রিলোড হচ্ছে না, শুধু ওইটুকু কাজেই হচ্ছে, তার মানে একই সাথে অনেকগুলো কাজ চলতেছে। তো দেখি এখানে লেখা আছে, অ্যাজাক্স ইজ এ ডেভেলপার স্ট্রিম বিকজ ইউ ক্যান আপডেট ওয়েব পেজ উইদাউট রিলোডিং দ্য পেজ। তারপরে রিকোয়েস্ট ডাটা ফ্রম এ সার্ভার আফটার দ্য পেজ হ্যাজ লোডেড। তারপরে রিসিভ ডাটা ফ্রম এ সার্ভার আফটার দ্য পেজ হ্যাজ লোডেড অ্যান্ড সেন্ড ডাটা টু এ সার্ভার ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তার মানে আমরা ইনসার্ট করার সময় যদি ফর্ম পূরণ করার সময় দেখি ক্লিক করলে ডাটা রিলোড হতে হয় পেজটা, সেটা রিলোড হতে হবে না, অটোমেটিক্যালি সেটা ভিতরে ভিতরে চলে যাবে। তো খুবই সুন্দর এটা আমাদের বর্তমান মডার্ন ওয়েবসাইটগুলোতে খুবই ব্যবহৃত হয়। দেখা যাচ্ছে যে পার্টিকুলার মডিউল নিয়ে কাজ করা হচ্ছে, সেখানে অ্যাজাক্স ব্যবহার করা হচ্ছে। ওকে, দেন আমরা আরো অ্যাজাক্স এর কিছু ডিফিনিশন দেখব। হোয়াট ইজ অ্যাজাক্স? অ্যাজাক্স ইজ দ্য সেট অফ ডেভেলপমেন্ট টেকনিক্স ইউজিং মেনি ওয়েব টেকনোলজিস অন দ্য ক্লায়েন্ট সাইড টু ক্রিয়েট অ্যাসিঙ্ক্রোনাস ওয়েব অ্যাপ্লিকেশন। উইথ অ্যাজাক্স ওয়েব অ্যাপ্লিকেশন ক্যান সেন্ড অ্যান্ড রিটাইপ ডাটা ফ্রম এ সার্ভার অ্যাজ সিঙ্ক্রোনাইজলি উইদাউট ইন্টারফারিং উইথ দ্য ডিসপ্লে অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য এক্সিস্টিং পেজ। অর্থাৎ এক্সিস্টিং পেজটার কোনো বিহেভিয়ার চেঞ্জ হবে না, শুধুমাত্র আমরা যে মডেলটুকু নিয়ে কাজ করছি সেটুকু চেঞ্জ হবে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে এর বাস্তব প্রমাণ দেখাবো। আচ্ছা, অ্যাজাক্স জানার জন্য আমাদেরকে যেটা জানতে হবে, ইট ইজ হাইলি রিকমেন্ডেড দ্যাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ এসটিএমএল অ্যান্ড জাভাস্ক্রিপ্ট বিফোর অ্যাটেম্পটিং দিস টিউটোরিয়াল। ওকে, আপনাদেরকে এসটিএমএল এর সম্বন্ধে কিছুটা জ্ঞান রাখতে হবে। তো সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে নেবো। এসটিএমএল মনে হয় যারা এতদূর পর্যন্ত অ্যাজাক্স শিখতে আসছেন, এসটিএমএল আর জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কিছুটা জ্ঞান রাখা দরকার তাদের। ওকে, তো এই ছিল আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমি এখন দেখাবো অ্যাজাক্সের কিছু বাস্তব উদাহরণ। যেমন এই যে আমি ইউটিউবে আপনাদেরকে দেখাই, দেখেন ইউটিউবে আমি যদি এখানে লিখি কি, দেখেন কি দিলে আমার কত কিছু চলে আসতেছে নিচে, কোনো পেজটা কি রিলোড হয়েছে, পেজটা কিন্তু রিলোড হয়নি, শুধু নিচের এগুলো দেখাচ্ছে কিভাবে, এইটুকু কিন্তু অ্যাজাক্স দিয়ে করা আছে। ওকে, এটা তারপরে এই যে আমার ফেসবুকে আমি আপনাদেরকে যদি নিয়ে যাই, দেখেন আমি এই যে এই পোস্টটাতে যদি লাইক দিই, দেখেন শুধু লাইকটা কিন্তু এইখানে বসে গেল, পেজ কিন্তু রিলোড হয়নি। তার মানে কি, আগে কিন্তু এখানে লাইক দিলে দেখা যাচ্ছে যে পুরো পেজটা রিলোড হয়, ঠিক আছে, এখন কিন্তু সেটা হয় না। এখানে কমেন্ট দিলে, এখানে আমি যদি কমেন্টও দিই, তাহলে দেখা যাচ্ছে শুধু কমেন্টটা বসে গেল, বাকি কিছু রিলোড হলো না। এই যে এত সুন্দর কাজটা, এটা কিন্তু মূলত অ্যাজাক্স দিয়ে করা হয়েছে, জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স। অ্যাজাক্স মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এই যে অ্যাজাক্স থেকেই বোঝা যাচ্ছে অ্যাসিঙ্ক্রোনাইজ জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল। এক্সএমএল জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু রিকোয়েস্ট পাঠানো হয় এবং সেই রিকোয়েস্ট গুলো আবার ফেস করা হয়, ডাটা ফেস করা হয়, এই ধরনের কাজ। যেমন আমি যে এখানে একটা জিনিস করে রেখেছি আমার আমার এই যে এই ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইটটাতে আমি যদি এখানে আমি জাস্ট লিখি কোনো অক্ষর, তাহলে কিন্তু এই যেমন কোনো অক্ষর লিখলে আমার অটোমেটিকলি একটু লোক নিকাকে খাবারটা ওমর মানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এই যে অ্যাজাক্স সম্বন্ধে আমরা জানতে পারবো কিভাবে বিস্তারিত, ডকুমেন্টেশন গুলো আপনাদেরকে বলি। আপনারা চলে যাবেন হলো বিভিন্ন টিউটোরিয়াল খুঁজতে পারেন, তবে অ্যাজাক্স আমি যে কোনো সম্বন্ধে বলতে চাচ্ছি যে কি অফিসিয়াল সাইটে যাবেন। এখানে গেলে আমি খুবই অবাক হয়েছি, এখানে সুন্দর করে কোড সহ প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা এলিমেন্ট আমাদেরকে বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, হিউজ পরিমাণ রিসোর্স আছে, আমরা এখানে ক্লিক করে করে প্রত্যেকটা ফাংশন চেক করে দেখতে পারি, নিজে আবার প্র্যাকটিস করতে পারি। এগুলো কিন্তু এই এই ডকুমেন্টেশন গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগে পড়তে হবে তারপরে ইমপ্লিমেন্ট করতে হবে সাথে সাথে। তো আমরা এই যে কিউরি কি, যেকিউরি মোস্ট ইউজেস লাইব্রেরি বলেছি, যে কিউরি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অ্যাজাক্স ব্যবহার করবো, এটা হলো কথা। যে কিউরি হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। ওকে, লাইব্রেরিটা খুবই ব্যবহৃত হয়।
তো এই হলো যে কিউরি জাভাস্ক্রিপ্ট এন্ড অ্যাজাক্স, অ্যাজাক্স এর উইকিপিডিয়াতে সংজ্ঞাগুলো আমি ওখান থেকে নিয়েছিলাম। অ্যাজাক্স এর আমরা এখানে W3 স্কুলে আমি যেগুলো দেখেছি সবগুলো আমার আসলে পছন্দ হচ্ছে না, কারণ এটা আমার আপডেটেড না, যেখানে আমাদের যে XML ব্যবহার করা হয়েছে। যাই হোক, আমাদের যেগুলো যখন যখন প্রয়োজন হবে টিউটোরিয়াল সিরিজ দিতে আমরা আস্তে আস্তে ব্যবহার করব। এখন এই যে আমার ওয়েবসাইটটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি ওইখানে জাস্ট D লিখি, দেখেন এখানে আমার এই যে ঢাকা চলে আসছে, এটা অটো ফিলের কারণে দেখেন ঢাকা চলে আসছে। আমি ঢাকাতে ক্লিক করলে, ঢাকাতে যখন আমি ক্লিক করলাম, ঢাকার নিচে এই যে ঢাকার নিচে আমার এই যে তিনটা ঢাকার মানে ঢাকা, নর্থ, ঢাকা সাউথ, এগুলো সিটি গুলো রয়েছে, এগুলো কিন্তু অটোমেটিকলি নিচে চলে আসতেছে। আমি কিন্তু পেজ রিলোড করিনি, ক্লিক করলাম এটা এখানে বসে গেল। আবার এখানে এই যে এখানে অটোমেটিক্যালি নিচে আমার যেগুলো টেবিলে দেওয়া আছে এগুলো নিচে চলে আসছে। অথবা যদি আমি দেখা যাচ্ছে যে এখন এই যে আরো কাজ করেছি এখানে, জাভাস্ক্রিপ্ট বেশ কিছু কাজ করেছি আমার এই ওয়েবসাইটটিতে। আমি যদি লগ ইন করি, আমি এখনো কাজ চলছে আর কি, এটা কাজটা শেষ করতে পারি নাই। কোন ওকে, এই যে এগুলো ডিজাইন করা এখনো বাকি আছে। আমি যদি অ্যাড পোস্টে ক্লিক করি, তাহলে আমার এখানে এই যে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি অ্যাডমিন প্রেজেন্টের কাজ করছি, অটোমেটিক্যালি এখানে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি চলে আসবে। আবার যদি আমি এই যে হেলথ এন্ড বিউটি ক্যাটাগরি ক্লিক করি, এখানে কিন্তু অটোমেটিক্যালি নিচে কিন্তু আমার চলে এসেছে, ঠিক আছে, ওই সাব ক্যাটাগরি গুলো বা সিটি বা এগুলো চলে এসেছে। এগুলো মূলত অ্যাজাক্স দিয়ে আমি করেছি এই ধরনের কাজগুলো। বা দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করবো, এই পেজটা চেঞ্জ হয়ে যাবে, কোনো রিলেট হবে না। আবার এখানে ক্লিক করবো, এখানে চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা বাটন, বাটনের সাথে সাথে, ঠিক যেমন ফেসবুকে আপনারা দেখুন লাইক কমেন্ট এরকম। তো এই ধরনের কাজগুলো আমরা অ্যাজাক্স দিয়ে করতে পারি। তো এই জন্য আমাদেরকে যেটা জানতে হবে জাভাস্ক্রিপ্ট আর হলো HTML। তো আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে সেগুলো ধাপে ধাপে শিখবো। আশা করি আমাদের আমার সঙ্গে থাকবেন। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি।